হ্যালো ফ্রেন্ড, ধাঁধার সমাধান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কিছু ইন্টারেস্টিং ধাঁধা ভিডিও। আজকের প্রথম প্রশ্ন, এখানে চারটি ক্যাপের ছবি দেওয়া আছে এবং এখানে একটি আপেল আছে, আপেলটি দুই নম্বর ক্যাপের পেছনে আছে। এখন তোমাদেরকে এই ক্যাপগুলোর পজিশন চেঞ্জ করে দেওয়া হবে এবং তোমাদেরকে বলতে হবে আপেলটি কত নম্বর ক্যাপের আড়ালে লুকিয়ে আছে। চলো বন্ধুরা, গেস করা যায়। তাহলে বলো বন্ধুরা, আপেলটি কত নম্বর ক্যাপের ভিতরে আছে? কি তোমরা কি আপেলটি কত নম্বর ক্যাপের আড়ালে আছে গেস করতে পারলে? যারা যারা উত্তরটাকে গেস করতে পেরেছো, ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর যারা যারা সবার আগে উত্তরটাকে গেস করেছো, অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিও। বন্ধুরা, এখানে আপেলটি এই চার নম্বর ক্যাপের আড়ালে আছে। এইবার এই ফেসবুকের এই লোগোটা দেখে তোমাদেরকে গেস করতে হবে এই চারটি ছবির ভিতরে কোনটা আসল লোগো, তোমাদেরকে একটি খুঁজে বের করে বলতে হবে। কি বন্ধুরা, তোমরা এতক্ষণে নিশ্চয়ই ফেসবুকের অরিজিনাল লোগোটি বের করতে পেরেছো? যারা যারা বের করতে পেরেছো, অবশ্যই কমেন্টে লিখে সবার আগে জানিয়ে দাও। আর যারা যারা এখন পারোনি, আমিও তাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, এই লোগোটি ফেসবুকের অরিজিনাল লোগো। এইবার এই ছবি দুটিকে দেখে তোমাদেরকে গেস করতে হবে একটি সবজির নাম। সবজিটি অনেকেই সবাই খেতে পছন্দ করে, তোমাদের দেখে গেস করতে হবে সবজিটি কি হতে পারে। দেখো বন্ধুরা, এখানে প্রথমে আছে একটি ফুলের ছবি, তারপর আছে কপি। তাহলে এই দুইটি ছবিকে মিলে এখানে এই মজাদার সবজিটির নাম হচ্ছে ফুলকপি। এইবার এই ছবি দুটিকে ভালো করে দেখো। এই ছবি দুটিকে দেখে তোমাদেরকে একটি খাবারের নাম বলতে হবে। তাহলে দেখো বন্ধুরা, এখানে প্রথম আছে ঝালের অঙ্গভঙ্গ একটি ছবি, আর একটা আছে মুড়ি। তাহলে এই দুটি ছবি মিলে এখানে খাবারের নামটা হচ্ছে ঝাল মুড়ি। এইবার তোমরা এই চিপসের প্যাকেট তিনটিকে ভালো করে দেখো, কারণ এই চিপসের প্যাকেট তিনটির মধ্যে থেকে তোমাদেরকে সঠিক উত্তরটি বলতে হবে। এইবার তোমরা বলো, এই চিপসের প্যাকেটটি কত নম্বর ছবির পিছনে আছে? ফ্রেন্ডস, এই চিপসের প্যাকেটটি এই দুই নম্বর ছবির পিছনে আছে। এইবার এই চারটি বোতলের ছবিকে তোমাদেরকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। এই চারটি ছবির ভিতর থেকে তোমাদেরকে সঠিক উত্তরটা বের করতে হবে। দেখো বন্ধুরা, এইবার বলো, এই বোতলটি কত নম্বর সংখ্যার পিছনে আছে? বন্ধুরা, যারা যারা উত্তরটা গেস করতে পেরেছো, সবার আগে কমেন্ট লিখে জানিয়ে দাও। আর যারা যারা এখনো পারোনি, তাদেরকে আমি অবশ্যই উত্তরটা বলে দিচ্ছি। কিন্তু তার আগে বন্ধুরা, তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। বন্ধুরা বন্ধুরা, এখানে এই বোতলটি এক নম্বর ছবির আড়ালে আছে। এইবার এই তিনটি ছবিকে ভালোভাবে লক্ষ্য করো। এই তিনটি ছবিকে দেখে তোমাকে বলতে হবে একটি মাছের নাম কী হবে, আর এর জন্য তোমাদেরকে 10 সেকেন্ড সময় দেওয়া হলো। এইবার দেখো বন্ধুরা, যারা যারা উত্তরকে গেস করতে পেরেছো, সবার আগে কমেন্টে লিখে জানিয়ে দাও। আর যদি যারা যারা পারোনি, তাদেরকে আমি উত্তরটা বলে দিচ্ছি। দেখো, এখানে প্রথমে আছে পাখি, পাখি থেকে আমরা নিয়ে নেবো পয়াকারে পা, তারপর আছে ডাব, ডাব থেকে আমরা নিয়ে নেবো ব, তারপর আছে আদা, আদা থেকে আমরা নিয়ে নেবো দয়াকারে দা।
তাহলে বন্ধুরা এই তিনটি ছবিকে একসাথে মিলিয়ে এখানে মাছের নামটি হচ্ছে পাবদা মাছ। বন্ধুরা এবার এই মজাদার ধাঁধাটি তোমাদেরকে গেস করে বলতে হবে। দেখো বন্ধুরা, এখানে বলতো বন্ধুরা কোন জিনিসটা ছেলেরা লুকিয়ে রাখে কিন্তু মেয়েরা সবাইকে দেখিয়ে বেড়ায়? উত্তরটা যে অনেক মজাদার তোমরা যদি জেনে থাকো সবার আগে কমেন্টে লিখে জানিয়ে দাও আর তোমাদের বুদ্ধির পরিচয় দিয়ে দাও। দেখো বন্ধুরা, সঠিক উত্তরটি হচ্ছে মানি ব্যাগ বা পার্স। এগুলো মেয়েরা সবার সামনে দেখিয়ে বেড়ায়।